হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। সিলেটের ইত্যাদি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা। আপনারা আমাদের ফ্রেমে দেখতে পাচ্ছেন খাজা গরিবি নেওয়াজ শিল্পী গোষ্ঠী। সেই শিল্পগোষ্ঠীর প্রধান যিনি আছেন, আমাদের সিলেটের দায়িত্বে যিনি আছেন, ওনার সাথে আমরা কথা বলছি। ওনার অফিসে এসেছি, ওনার কাছ থেকে জানতে চাই যে অফিসটি যেহেতু এখনও উদ্বোধন হচ্ছে না, বা কবে করবেন এবং কীভাবে এখানে শিক্ষার্থীরা গান শিখতে পারবে, সেই সম্বন্ধে ওনার কাছ থেকে আমরা আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই। তো আমরা আজকে যার সাথে কথা বলবো, তিনি হচ্ছেন বর্তমান সময় এবং প্রবীণ একজন বাউল শিল্পী লোকমান সরকার, আপনারা অনেকেই চেনেন। তো আপনার কাছে জানতে চাই যে আপনার এই সংগঠন নিয়ে স্বপ্ন কি? বিশেষ করে আমি প্রথমে জানাই, গান প্রেমিক এবং গানকে যারা ভালোবাসেন তাদের কাছে আমার শ্রদ্ধাঞ্জলি ও সালাম। আমি খাজা গরিবি নেওয়াজ শিল্পী গোষ্ঠী একটা করেছি, তবে আমি উদ্বোধন এখনো করতে পারছি না, তবে আশা করি আগামীতে উদ্বোধন আমরা করব। সেই উদ্দেশ্যে আমরা বসেছি। আমার এই বাউল গান যারা ভালোবাসেন, যারা বাউল গান শিক্ষার জন্য আগ্রহী, আপনারা আসতে পারেন। বিশেষ করে বাউল ফোক বিচ্ছেদ গান লবঙ্গীতি সব ধরনের গান এখানে হবে। তো যদি শিখার ইচ্ছুক থাকেন আপনারা অবশ্যই আসবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ধন্যবাদ। বাবু লোকমান সরকার বলেছেন যে আপনারা যদি কেউ গান শুনতে চান তাহলে আপনারা চলে আসুন সিলেটের তালতলায় অবস্থিত মাহমুদ মেনশন তৃতীয় তলায়। সেখানে এসে আপনারা এই গান শিখতে পারবেন এবং খাজা গরিবে নেওয়াজ শিল্পী গোষ্ঠীর সাথে আপনারা সঙ্গ দিতে পারবেন। আমরা অবশ্যই এখানে লোকমান সরকার একটি নাম্বার দিব, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমরা আজকে একটি গান শুনবো এবং গান শোনার আগে আমরা এখানে আছেন লোকমান সরকারের শিষ্য, যাকে ছাত্র বলা হয়, ছাত্র শাওন সরকার। শাওনের কাছ থেকে জানতে চাই যে শাওন অনেক ভালো গান করে এবং শাওনের অনেক অর্জন রয়েছে সিলেটের মাটি থেকে। সে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকেও সে সম্মাননা অর্জন করেছিল এবং বিভিন্ন সম্মাননা তার আছে, যেটা আমরা দেখেছি বিভিন্ন পত্রিকাতে বা বিভিন্ন মিডিয়াতে প্রচার হয়েছিল। যে সেই শাওনের কাছ থেকে আমরা শুনতে চাই যে শাওন, আজকে এখানে কিসের জন্য এসেছো? আমরা আশা করে এসেছি যে আমাদের এই হজরত খাজা মঈনুদ্দিন হাসান সানজারি, ওনার নামে আমরা একটা ক্লাব আমরা প্রতিষ্ঠান এবং গান শেখার জন্য সবাই যারা আগ্রহী আমাদের এখানে আসতে পারেন, শিখতে পারেন। আমরা আপনাদেরকে আনন্দ এবং বিনোদন দেওয়ার জন্য এবং শিখা যার যার বা যারা যেবা শিখতে চান আমাদের ক্লাবে আসতে পারে। আমরা আপনার কাছে জানতে চাই যে আপনি যে এই লোকমান সরকারের কাছে গান শিখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো একজন নেত্রীর কাছ থেকে সম্মাননা অর্জন করেছেন, সেটা কিভাবে সম্ভব হলো? সেটা একমাত্র এই উপরওয়ালার ইচ্ছায়, আর সেটা আমি জানি না কিভাবে আমি এটা পেয়েছি, তবে এটা একমাত্র এই আমাদের উপরওয়ালা এবং আমি যার গান গেয়েছি, যার গান গেয়ে আমি এই প্রধানমন্ত্রীর কাছ থেকে যে জাতীয় পদকটা পেয়েছি আমাদের হজরত শাহজালালের সান্নিধ্যে গান গিয়ে। আর সবাইকে এটাই আমি বলতে চাই যে আমি কিছু বলতে চাই না, তবে আমাদের এই ক্লাবে যে বা যারা শিখতে চান সবাই আসতে পারেন। আমার উস্তাদ গুরু লোকমান সরকার, ওনার কাছে আমার আন্তরিক ভালোবাসা এবং আমার সালাম জ্ঞাপন করে আমি সবাইকে এটাই আশা করতে চাচ্ছি যে আমাদের এখানে আসেন, দেখেন। আমি সবার জন্য, আমি এবং আমার উস্তাদ এবং আমরা ছাত্র গুরু ভাই যারা যে বা আছি সবাই আপনাদের জন্য এই ক্লাব। ধন্যবাদ শাওন সরকার, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা হয়তো, আমরা লোকমান সরকারের একজন ছাত্রর সাথে কথা বললাম, ওনার কাছ থেকে আপনারা শুনতে পেরেছেন বা আমরাও জানি যে লোকমান সরকারের এই শাওন প্রধানমন্ত্রীর কাছ থেকেও পুরস্কার অর্জন করেছিল। তার মূল কারণ হচ্ছে যে যদি আমরা একটা কথা জানি যে গাছের যদি গোড়া ভালো হয় তাহলে গাছের আগাও ভালো থাকে। তো সেই ক্ষেত্রে আমরা আশা করছি যে লোকমান সরকারের ছাত্ররা দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছেন, এখানে আসলে আপনারা অবশ্যই ভালো গান শিখতে পারবেন এবং ভালো গানের শিক্ষা পাবেন বলে আমরা আশা করছি। আমরা কথা বলছি লিজা সরকারের কাছে। লিজা সরকার, কেমন আছো? আপনি তো আজকে এখানে অফিসে এসেছেন উস্তাদের সাথে, তাই না?
আপনি গান শিখেছেন কার কাছে? আমার ছোটবেলার গান শিখেছে আমার উস্তাদ নানা ফকির মোহাম্মদ ইমানুলের কাছ থেকে। পরে সংসার জীবনে এসে আমি আরও ভালো গান শিখতে পেরেছি আমার উস্তাদ বাবা লোকমান সরকারের কাছ থেকে। অনেক গানই শিখেছি, লালন গীতি, ফোক গান, তারপর আধুনিক অনেক গানই শিখেছি। তা আপনি কি মনে করেন যে লোকমান সরকারের কাছে গান শিখলে ভালো গান শেখা যায়, বা গানের যে তরজমা বা গানের যে ভালো দিকগুলো আছে সেগুলো তার কাছ থেকে পাওয়া যায়? আমি আমার উস্তাদ বাবা লোকমান সরকারের কাছ থেকে আমি ঢাকায় একটা স্টাইল আছে ওই স্টাইলটা আমি শিখতে পেরেছি। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর কথা শুনে। অবশ্যই আপনারা শুনেছেন লিজা সরকারের কথা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই আছেন এবং এখানে আছেন লোকমান সরকারের উত্তরসূরি, লোকমান সরকারের যোগ্য সন্তান, যিনি সিলেটের একজন ভালো ঢোল বাদক, তবলা বাদক এবং অনেকগুলো যন্ত্র বাজাতে পারেন। শামীম, শামীম কি অবস্থা তোমার? হ্যাঁ ভালো আছি, সবাই বুঝতে আমার আসসালামু আলাইকুম। আমাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন। আপনার গরিবের নওয়াজ শিল্পী গোষ্ঠী একটা একাডেমি খুলেছি তালতলা, এখানে আপনাদের সবার দাওয়াত রইল, আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ দর্শক, আমরা একটি গান শুনবো। এখানে আরও ছাত্র আছেন, আমাদের আর একজন ছাত্র আছে বাবুল সরকার। বাবুল সরকার কি অবস্থা? খুব ভালো। আজকে কিছু বলতে চাও তোমার উস্তাদের পাশে বসে? অনেক কিছু বলতে, মানে কিছু একটা সংগ্রহ খোলায়, মানে মনের কাছ থেকে অনেক একটি আবেগ বাড়ে আছে যে আজকে কিছু কথা বলার জন্য। কেন উস্তাদ না ধরলেই আমাদের কিছু হওয়ার নেই, আজ আমি উস্তাদ ধরার জন্য বিভিন্ন ছেলেনে প্রোগ্রাম করেছি, অথবা বিটিভিতে করেছি, এনটিভিতে করেছি, ছেলেনে সে করেছি। তো আমি আপনাদের সবকে দাওয়াত দিচ্ছি আজকে আমাদের প্রতিদিন আমাদের বাউল যে গরিবের নওয়াজ যা শানে খোলা হয়েছে আমাদের এই ক্লাবটা, আমাদের উস্তাদ বাউল লোকমান সরকার সাহেব, আমরা সবাই শিখতেছি, অথবা আপনারা যারা শিখতে হয় আপনারা সবাই আসুন আমাদের সাথে, আমরা যতক্ষণ ধন্যবাদ বাবুলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা শুনলেন, ওনার ছাত্রদের সাথে আমরা কথা বললাম, আমরা চেষ্টা করবো নেক্সটে আরও কথা বলার। এখানে অনেক ছাত্ররা ওনার রয়েছে, আমরা সবার সাথে কথা বলছি না আজকে, কিন্তু আমরা অন্য কোনো এক সময় সবার সাথে কথা বলবো। আপনাদের জন্য আজকে একটি গান আমরা শুনতে চাই বাউল লোকমান সরকারের কাছ থেকে, যার নাম আপনারা অনেকেই হয়তো দেখেছেন ইউটিউবে বা শুনেছেন গান তার ইউটিউবে, বা দেশের জনপ্রিয় একজন বাউল শিল্পী লোকমান সরকার। তো আমরা লোকমান সরকারের গান শোনার আগে আমরা এখানে আরেকজন ছাত্র আছেন রহিম উদ্দিন মনে হয় নাম, রহিম দেওয়ান। তো কী অবস্থা আজকে যে আপনি আসছেন এখানে, কী অবস্থা? জি ভালো, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে খাজা গরিবের নওয়াজ শিল্পী গোষ্ঠী আমরা উদ্বোধন করেছি, ক্লাব খুলেছি এবং দর্শক শ্রোতা এবং শিল্পীবৃন্দ যারা রয়েছেন শিক্ষা অর্জন করার জন্য তার সুযোগ সুবিধা রয়েছে, তো সকলকে আমন্ত্রিত, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা চাই আপনারা যারা গান শিখতে চান, ভালো মাপের গান শিখতে চান, ভালো করে বুঝতে চান, তাহলে আপনারা চলে আসুন সিলেট তালতলা মাহমুদ মেনশন তৃতীয় তলায়। সেখানে লোকমান সরকারের সংগঠন খাজা গরিবে নেওয়া শিল্পী গোষ্ঠীর সদস্য হয়ে আপনি আপনার নিজের জীবনের আশাকে পূরণ করতে আর লেট না করে চলে আসুন। ধন্যবাদ, আমরা শুনতে চাই একটি গান আপনার কাছ থেকে। Thank you.
ধন্যবাদ আপনাকে অসাধারণ গান পরিবেশন করার জন্য। দর্শক, আপনাদেরকে গান তুলে দিলাম এবং তাদের কথা আপনাদেরকে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে বা গান শেখার ইচ্ছা থাকে তাহলে আপনারা চলে আসুন এই সংগঠনে, ভালো গান শিখুন। এই সংগঠনের সাথে সবসময় সিলেটের ইত্যাদি ইউটিউব চ্যানেল এবং সিলেটের ইত্যাদি ফেসবুক পেজ সাথে আছে, সহযোগিতায় এবং থাকবে, সেই প্রত্যাশা আশা রেখে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।